মরি শালের লঞ্চে উইটা লইব কে বিনরো বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম কাজীমা লঞ্চের কেবিনে ঘুমানো লাগবে না যদি সাথে বন্ধু থাকে উপরের দিকে তাকাইয়া ফ্যান দেখবে দেশ টিকটকারের হয়েছে কি ভাই সবাই লঞ্চের কেবিনে উঠার জন্য পাগল হয়ে গেছে কিন্তু আমি এখান থেকে চিন্তা করতে আসি বিশ্বকাপ খেলার পর ফুটবলগুলো রাখছে কই আরে দোর বুল ভিডিও চালু হয়ে গেছে এগা আমি আসলে বুঝতে পারিনি কেউ আবার রেগুলারে ফুটবল মনে করবেন না যাই হোক বরিশালের লঞ্চে আসি ওই করে ইন্টু লাগা ওকে একটা গল্প বলে শুনেন এক সন্ন্যাসীর কাছে একটা ছেলে আর একটা মেয়ে গেছে গিয়ে বলে বাবা যদি একটা ছেলে আর একটা মেয়ে একসাথে ঘুমায় তাহলে কি তাতে কোনো পাপ হবে তখন সন্ন্যাসী বলল না রে মা এতে কোনো পাপ নাই কিন্তু তোরা তো ঘুমাবি না সেরকমই লঞ্চের কেবিনে যদি বন্ধুর সাথে কেবিনে ঘুমান তাহলে তো কোনো সমস্যা নাই কিন্তু তোরা তো ঘুমাস না আচ্ছা লঞ্চের কেবিনে এমন কি হয় যে না পুমনিরা সেখানে উঠার জন্য বেহুশ হয়ে গেছে আমি জানি কমু বলো বাবা এই লন লঞ্চের উদ্দেশ্য গন্তব্যে যাত্রী পৌঁছে দেয়া কিন্তু সে লঞ্চের ভিতরে যদি হয় অবৈধ কাজ তাহলে সচেতন মনে প্রশ্ন উঠবে এটাই স্বাভাবিক বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা বরিশালের লঞ্চে উইটা লইব কেবিন রুম বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম আপু মনির আর্থিক অবস্থা খুবই খারাপ ওনার জামা কাপড় দেখে বোঝা যায় তো কারো কাছে যদি পুরান জামা কাপড় থাকে তাহলে আপু মনিরে কেউ দিয়ে সাহায্য করেন কারণ প্রচুর শীত পড়তেছে বরিশালের লঞ্চে উইটা লইব কেবিন রুম বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম এই আপু মনির সেলোয়ার কামিজের ব্যবসা মনে হয় ভালোই চলতে আছে তো এই টাকা দিয়ে নজরুলের সাথে যাবে লঞ্চের কেবিনে লঞ্চের কেবিনে ঘুমানোর জন্য বাচ্চা বাচ্চা বলা বানতে স্কুল কলেজ বাদ দিয়ে এখন টিকটক ভিডিও বানাইতে আস বরিশালের লঞ্চে উইটা লইব কেবিন রুম এই আকরাম তুই আমরা ভালো করছস বেটা তুই তোর বান্ধবীর কক্সবাজার তুই বাড়িতে আয়া পড়ছস এখন তোর বান্ধবী তো আরেক বেটার লাগে লঞ্চের কেবিনে যাওয়ানোর লাগে হতাশ বরিশালের লঞ্চে উইটা লইব কেবিন রুম বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা কিরে আকরাম তুই আপু মনিরে ভালো মতন দিয়ে আইস না এখন আবার সাবিরের ডাকতে আসছে কেবিনে বরিশালের লঞ্চে উইটা লইব কেবিন রুম ভাই শুন তোর লঞ্চ উঠা লাগবো না তোর দেখলে তো মন চায় তোর ফুটকি দিয়ে লঞ্চ পইরা দে টিকটকাররা কোনো সময় সব করে না উল্টাটা করে বরিশালের লঞ্চে উইটা লইব কেবিন রুম বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম সারাদিন গাদার মতন কাজ করে একটা স্যামসাংয়ের মোবাইল কিনতে পারি না আর মাইয়া গো তো আইফোন 13 প্রো ম্যাক্স বুঝলাম না এটা কই থেকে পায় অডিও কল 500 ভিডিও কল 1000 কান্দিস না বরিশালের লঞ্চে উইটা লইব কেবিন রুম আচ্ছা আপু লইয়েন আপনি কেবিন রুম কিন্তু কি আপনার 7 জন কোন লিঙ্গের একটু বলবেন আমাকে আমার তো তারে দেখে মনে হয় এইটা যাতে সব টিকটকাররা লঞ্চের কেবিনে উঠতে চাইতেছে তাদেরকে এই সুযোগে পাম্পু পাপ করা আপনি সব খুলে বলুন মানে বলতে চাইছি এদের সব টিকটকারের একসাথে লঞ্চের ভিতরে উঠাইয়া মাঝ নদীতে নেওয়ার পর জুস করে ফেলে দেওয়া উচিত ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর একটা কথা বলি সবাই নিজের খেয়াল রাখবেন বম্বুর খেয়াল রাখবেন এটি আর কিন্তু নামটা খেয়াল রাখবেন প্যারা অল টাইম 420 খালি মজা নেবেন না একবার ইউটিউবে যা চার্জ করেন আমি কিন্তু ঠিক কম যোগ্যতা না আলহামদুলিল্লাহ 2600 সাবস্ক্রাইবার আছে 1 মিলিয়ন ভিউ আছে